آقای سوز بارون ماهی سیمی سوز হাই প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমরা একটা ভূতুড়ে খবর জানতে চলেছি। হ্যাঁ প্রিয় দর্শক, ভাবুন তো যে ঝড় বৃষ্টি হচ্ছে, সেখানে আপনি আম কুড়ানোর জন্য গেছেন, আম জাম কিছুই পড়ছে না, তাজা তাজা মাছ পড়ছে। হ্যাঁ মাছ পড়ছে আর সেই মাছ আপনি কুড়াচ্ছেন। শুনতে অবাক লাগলেও এমনই এক ভূতুড়ে ঘটনা ঘটেছে গত 5ই মে রোববার ইরানের ইয়াসুদ শহরে। এই ঘটনাটি ঘটেছে এক্সে অর্থাৎ টুইটারে একটি ভিডিও শেয়ার হয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে বৃষ্টির সময় মানে তাজা তাজা আম ফল ফ্রুটস না পড়ে সেখানে মাছ পড়ছে, 6 ইঞ্চি 8 ইঞ্চি সাইজের মাছ পড়ছে, লাফাচ্ছে, সেই মাছ মানুষ কুড়িয়ে কুড়িয়ে ভিডিও করছে, দেখা যাচ্ছে। অবাক করা বিষয় তাই না দর্শক? এমন ঘটনা অবশ্য এর আগেও আমরা জানতে পেরেছি, নানান সময় এরকম আকাশ থেকে বৃষ্টির সাথে শিলা বৃষ্টি তো পড়েই, তাজা তাজা মাছ পড়ে, সেই মাছ বাড়ির বারান্দায় রাস্তায় তারপরে মানে নদীর কিনারায় পড়ে লাফাতে দেখা গেছে। তো এটি একটি অদ্ভুত ঘটনা হলেও এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। অনেকে জানতে চায় যে এটা কেন হয়। এটার বৈজ্ঞানিক ব্যাখ্যাটি এরকম যে সাগরে বা নদীতে কখনো কখনো যে টর্নেডো বা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, সেই ঘূর্ণিঝড়ের সাথে আসলে পানি যখন ঘুরে ঘুরে ঘুরপাক খেয়ে খেয়ে উপরে ওঠে, তার সাথে ওই পানিতে যদি মাছ থাকে তাহলে সে মাছও কিন্তু ঘুরতে ঘুরতে পাক খেয়ে উপরে উঠতে থাকে। উপরে উঠতে উঠতে টর্নেডো বা ঘূর্ণিঝড় তার এক জায়গায় স্থির থাকে না, আস্তে আস্তে সেটি হয়তো পাড়ে বা কিনারে বা স্থলভাগে চলে আসে, তখন স্থলভাগে আস্তে আস্তে পানির সাথে উপরে ওঠা মাছগুলিও কিন্তু কিনারায় চলে আসে। তখন যখন টর্নেডোর গতিবেগ কমে যায় বা বৃষ্টি থেমে যায় বা আবহাওয়া যখন কিছুটা মানে স্থিতিশীল হয়, ঠান্ডা হয়, কুল হয়, তখন কিন্তু ওই ঘূর্ণিপাকের সাথে সাথে মাছগুলি টুপটুপ করে বৃষ্টির সাথে ওই ঝরে পড়ে, তখন মনে হয় যে মনে হয় আম জাম কাঁঠাল না পড়ে মাছ পড়ছে। তবে একটি বিষয়, আমরা কখনো কুকুর বিড়াল ছাগল গরু আকাশ থেকে পড়তে দেখি না, এই ঘুরে ফিরে মাছকেই পড়তে দেখি। যাই হোক, তবুও ভালো যে মাছ পড়ে, কাজে লাগে, খাওয়া যায়। যাই হোক প্রিয় দর্শক, আপনি যদি আম কুড়াতে গিয়ে এরকম মাছ কুড়িয়ে পান বা আপনার উঠোনে বা বাড়ির ছাদে যদি মাছ টপাস টপাস করে পড়ে, তাহলে আপনি কি করবেন সেটি কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। প্রতিদিন নিত্য নতুন বৈচিত্র্যপূর্ণ খবর জানাবো, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।